আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা হায়ার ম্যাথে এমন কোনো সাজেশন খুঁজতেছ যে সাজেশনের বাহিরে, অর্থাৎ সেই ম্যাথগুলোর বাহিরে আর কোনো নতুন ম্যাথ করার প্রয়োজন নেই, মাত্র 32টি সৃজনশীল প্রশ্ন আমরা করব, এর বাহিরে এক্সট্রা একটা ম্যাথও করার প্রয়োজন নেই, সাথে আমি এমসিকিউ দিব খুব তাড়াতাড়ি, কি বিশ্বাস হচ্ছে না? আমি আবারও বলতেছি, এই প্রশ্নগুলো সলভ করার পর তোমাকে আর কমনের পিছনে দৌড়াতে হবে না, কমন উল্টা তোমার পিছনে দৌড়াবে। হ্যাঁ, এটা শুনতে কিছুটা হাস্যকর মনে হতেই পারে, তো চলো মূলবডি স্টার্ট করি, তাহলে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সাজেশনটা কিন্তু সকল বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং ভার্সনের শিক্ষার্থীরা দেখতে পারো, অবশ্যই সবার জন্য এটা তৈরি করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা দেখব বীজগণিত। বীজগণিতে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় সম্মিলিতভাবে একটা প্রশ্ন পরীক্ষায় আসে, এমন হতে পারে সম্পূর্ণ দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন চলে আসছে, আবার 1.2 থেকে একটা প্রশ্ন আসতে পারে। তাহলে একটু কনফিউশন মনে হচ্ছে না? হ্যাঁ, কনফিউশন দূর করবে একটু পরে। তাহলে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় মিলে আমরা ধরে নিলাম একবার নিশ্চিত একটা প্রশ্ন আসবে। নবম অধ্যায় থেকে এখন প্রশ্ন বেশি আসে, আগে খুব একটা আসতো না, কিন্তু ইদানিং নবম অধ্যায় থেকে একটা প্রশ্ন ফুলফিল দিয়ে দেয় অন্য অধ্যায়ের সাথে লিঙ্ক করা ছাড়াই। বাকি যে একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা নিয়েই তোমরা বিপদে থাকবে, সেটা সপ্তম অধ্যায় থেকে সিঙ্গেল একটা প্রশ্ন হতে পারে, এমন হতে পারে দশম অধ্যায়তে সিঙ্গেল একটা প্রশ্ন হতে পারে। তবে সবচেয়ে বেশি কার্যকর হয় যেটা, সেটা হচ্ছে সপ্তম এবং দশম এই দুটো অধ্যায় সম্মিলিতভাবে একটা প্রশ্ন হয়। এখন যেহেতু সম্পূর্ণ বই আমাদের সিলেবাস, সেই হিসাবে পঞ্চম অধ্যায় থেকে একটা খ অথবা একটা গ প্রশ্ন অ্যাড হতে পারে। তাহলে বুঝতেই পারছো আমাদের প্রশ্নটা কীভাবে সেট করা হবে বীজগণিত থেকে। তাহলে আমার তিনটা প্রশ্ন কিন্তু হয়ে গেল, এখন আমরা দেখব হচ্ছে জ্যামিতি অংশে। তাহলে জ্যামিতি অংশে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে আমরা দেখব হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে। দেখো, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় সম্মিলিতভাবে একটা প্রশ্ন হয়, এমন হয় চতুর্থ অধ্যায়তে প্রশ্ন খুব একটা আসে না বললেই চলে, কারণ সেখানে থাকে শুধুমাত্র সম্পাদ্য। 11 অধ্যায় থেকে একটা প্রশ্ন সেম একবার ফুলফিল আসবে কোনো অধ্যায়ের সাথে লিঙ্ক ছাড়াই, এবং 12 এবং 13 সম্মিলিতভাবে একটা প্রশ্ন হবে। 12 অধ্যায় থেকে সম্পূর্ণ প্রশ্ন একটা হতে পারে, 13 অধ্যায়ের লিঙ্ক আকারেও কিন্তু থাকতে পারে। এবার দেখব ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি একটা মাত্র অধ্যায়, সেটা আছে অষ্টম অধ্যায়। তোমরা জানো অষ্টম অধ্যায় তিনটা কিন্তু অনুশীলনী, 8.1, 8.2 এবং 8.3। এখানে 8.3 থেকে প্রশ্ন বেশি হয়, সেটা আমরা একটু পরে দেখব। তাহলে অষ্টম অধ্যায় থেকে কিন্তু একটা প্রশ্ন হয়ে গেল। এখন অষ্টম অধ্যায়তে প্রশ্ন হওয়ার পর আমরা দেখব হচ্ছে বাকি সম্ভাবনা। সম্ভাবনা যে অধ্যায়টা আছে সেটা আমরা একটু দেখি। দেখো, এখানে তোমরা অবশ্যই জানো 14 অধ্যায় থেকে একটা প্রশ্ন কিন্তু হবে। তার হয়ে গেল আমাদের 8টি প্রশ্ন, কীভাবে প্রশ্ন সেট করবে, এতে করে কোন অধ্যায়ের উপরে তুমি কতটুকু গুরুত্ব দেবে সেটা আগেই বুঝে গেলে। এখন আমরা আসলে অধ্যায় ভিত্তিক ম্যাথগুলো দেখব। তাহলে প্রথম আমরা চলে দেওয়া হচ্ছে, দেখো একেবারে শুরুতে বীজগণিত। আমি প্রথম অধ্যায়টা অর্থাৎ অনুশীলনী একটা রাখি নাই, 1.1টা আমি রাখি নাই, আমি শুরুতেই করবো 1.2, তাও মাত্র 2টি ম্যাথ। হ্যাঁ, এটা সত্যি মাত্র 2টি ম্যাথ করব, একটা হচ্ছে 17 নম্বর, এই 2টি ম্যাথ করে ফেলো, আশা করি এর বাইরে আর ম্যাথ করতে হবে না। এবার আমরা দেখব হচ্ছে অধ্যায় দুই একটু বড়, এখান থেকে একটু বেশি ম্যাথ করতে হয়। তাহলে 11 নম্বর কোশ্চেনে 2টি ম্যাথ আমরা করব, 6, 8 এবং 9 এখানে 3টি ম্যাথ করব, উদাহরণ 9, 26 এবং 29 করব, যেটাকে পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশে এই অঙ্কটা করতে হবে ভালো করে। এবং কাজ হচ্ছে 2টি প্রশ্ন, পৃষ্ঠা হচ্ছে 60 নম্বর পৃষ্ঠা থেকে আমরা আরও এই ম্যাথগুলো করব। অর্থাৎ দ্বিতীয় অধ্যায় প্রশ্ন একটু বেশিই করতে হয় কমনের জন্য, কারণ এখান থেকে অনেক সময় সেম একটা প্রশ্ন তুলে দিবে। তাহলে আমাদের হয়ে গেল কিন্তু 2টি প্রশ্ন। আমরা এবার দেখব, দেখো অর্থাৎ 1.2 এবং দ্বিতীয় অধ্যায় মিলে আমার 1টি প্রশ্ন হয়ে গেল। এখন আমরা চলে আসছি ডিরেক্ট 9.1, যেহেতু অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য 9.1টা আগে চলে আসলাম। তাহলে প্রথমেই দেখতে পাচ্ছ 5 এর খ 7 নম্বর এবং উদাহরণ 11 নম্বর, এখানে আমি মোট অঙ্ক দেখতে পাচ্ছি মাত্র, দেখো 5টি অঙ্ক। তাহলে 5টি অঙ্ক 9.1 থেকে করে ফেলো। এরপর দেখবো 9.2 আমরা একটু বেশি ম্যাথ করবো, 9.2 7 নম্বরটা করবো, 9 নম্বরটা করবো, উদাহরণ 23 এবং 29, কাজের 2টি প্রশ্ন আছে সেটা হচ্ছে 215 নম্বর পেজ, এবং কাজের আরও 3টি প্রশ্ন আছে সেটা হচ্ছে 211 নম্বর পেজ। তাহলে এই অঙ্কগুলো তোমাকে করতে হবে 9.2 থেকে। এরপর আমরা দেখব সপ্তম অধ্যায়, খুবই ছোট্ট একটা অধ্যায় কিন্তু অনেক কার্যকর, অনেক সময় পুরো একটা প্রশ্ন এখান থেকে দিয়ে দেয়, সেটা হচ্ছে 12 নম্বর, 13 নম্বর এবং 14 নম্বর। তাহলে
আমরা এখন দেখতেছি মূল বইয়ের সাজেশনটা আগে দেখতেছি, আলহামদুলিল্লাহ। আমরা এবার পরের অধ্যায়ে চলে যাই, 10.2, 10.1 আমি রাখি নাই, কারণ 10.1টা সৃজনশীল ক আকারে চলে আসে। যারা বার্ষণের শিক্ষার্থী, সৃজনশীল এর জন্য আসে শুধুমাত্র, 2 মার্কের জন্য। এখন দেখো 5.1 দেখতে পাচ্ছি মাত্র 2টি ম্যাথ, 2 এবং 3, 2 এবং উদাহরণ 3, এটাও কয়ের জন্য আসতে পারে। এবং 5.2 এর খুবই গুরুত্বপূর্ণ 3টি ম্যাথ আছে, একটা 9 নম্বর, 10 নম্বর এবং কাজ পৃষ্ঠা 100। তাহলে অবশ্যই তুমি এই কাজগুলো অবশ্যই ভালো মতো করবে। এরপর আমরা চলে আসি জ্যামিতি, সবচেয়ে বড় পার্ট হায়ার ম্যাথের, সবচেয়ে বড় পার্ট কিন্তু জ্যামিতি। 11.1 2টি ম্যাথ করবো, 8 এবং 10 নম্বর। 11.2 থেকে করবো 4টা ম্যাথ, 3, 7, 8 এবং 10। 11.3 থেকে করবো 3টা ম্যাথ, 2, 5 এবং 6। 11.4 থেকে করবো দেখো 17, 18, 20 নম্বর, 23-এর গ, 24-এর গ, উদাহরণ 25। এবার চলে আসলো আমাদের মূল উপপাদ্য, মাত্র 4টা শিখবা তোমরা খুব ভালো মতো করে, 4 নম্বর, 5 নম্বর, 10 এবং 12 নম্বর, এই 4টা উপপাদ্য খুব ভালো মতো করে ফেলো। এবং 3.1 থেকে 3টা ম্যাথ, সেটা 5, 6 এবং 7। এবং অনুশীলনী 3.2 থেকে করবো 12 নম্বর 1টা, এবং অনুশীলনী 12 সমতুল্য ভেক্টর, এখান থেকে করবো মোট 5টা, 13, 14, উদাহরণ 3, 4 এবং 5। এবং সলিড জিওমেট্রি মানে ঘন জ্যামিতি, সেটা দেখবো 11, 13, 14 এবং 15। তাহলে এই প্রশ্নগুলো আমাদের ঘন জ্যামিতি থেকে, অবশ্যই তোমাদের এবছর করতে হবে, কারণ এটা কিন্তু শর্ট সিলেবাসে গত কয়েক বছরে ছিল না। এখন আমরা দেখবো দেখো ত্রিকোণমিতি 8.1, এখান থেকে আমরা দেখবো 1 নম্বর, 5 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর। 8.2 থেকে আমরা দেখবো 6-এর 6 নম্বর, 7, 10 এবং 11 নম্বর। 8.3 থেকে দেখবো 7 নম্বর, 13 নম্বর, উদাহরণ 25 এবং 29। বার্ষণের শিক্ষার্থীরা অবশ্যই এই নাম্বারগুলো মনে রাখবে। সম্ভাবনা 14 অধ্যায় আমরা করবো দেখো 7, 16, 18, 8, কাজ ক, পৃষ্ঠা 312। এই আমার টোটাল বই ভিত্তিক, আমার টেক্সট বুক ভিত্তিক এই প্রশ্নগুলো করতে হবে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে খুব ভালো মতো করে। তোমাদের 2 সপ্তাহ টাইম দিলাম, সেটা 7, 7, 14 দিন, ঠিক 14 দিন পরে তোমরা পার্ট 2 পেয়ে যাবে, যেখানে আমি 32টি সৃজনশীল প্রশ্ন দিব। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো বই থেকে করে ফেলবে, আমি এই প্রশ্নের আলোকে তোমাকে 32টি সৃজনশীল প্রশ্ন দিব, অবশ্যই তোমাদের সেটা করতে হবে। তাহলে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, আশা করি এর বাইরে একটা ম্যাথও তোমার প্র্যাকটিস করতে হবে না। এবং তোমরা অবশ্যই জানো আমার কিন্তু জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ একটা কোর্স চালু আছে, সেটা ডিসেম্বরে স্টার্ট হবে, যেটা প্রত্যেক বছর আমি এটা করে থাকি। গত বছর আমার 350 উপরে শিক্ষার্থী ক্লাস করেছে, আলহামদুলিল্লাহ। তো দেখো সৃজনশীল প্রশ্ন 48টি, MCQ 333টি, হেল্পলাইন দেওয়া আছে, তোমরা ফোন করে জানতে পারো। ডিসেম্বরতে ক্লাসটা স্টার্ট হবে, আর ইতিমধ্যে যারা ফোন দিচ্ছ সবাইকে বলে দিচ্ছি এটার অ্যাডমিশন প্রসেসটা স্টার্ট হবে কিন্তু 15 নভেম্বর থেকে। এখন যারাই ফোন দিচ্ছ তাদেরকে সেম কথাই বলে দিচ্ছি। আর হ্যাঁ, আমার কিন্তু একটা পেজ আছে যেখানে প্রায় 32,000 শিক্ষার্থী জয়েন আছে, তুমি চাইলে এখানে জয়েন করতে পারো, এখানে আমি সবসময় আপডেট দিয়ে থাকি। ইতিমধ্যে যারা আমার আগের ভিডিওটি দেখনি, সেটা পদার্থবিজ্ঞান নিয়ে, সেটা ছিল 8টি অধ্যায়, 8টি সৃজনশীল প্রশ্ন, প্রত্যেকটা অধ্যায় থেকে 5টা করে সৃজনশীল প্রশ্ন আমি দিয়েছি মাত্র এই বছর পরীক্ষাদের জন্য। এইটার লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, অবশ্যই ভিডিওটি তোমরা দেখে নেবে সায়েন্স গ্রুপের প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো কেমন লাগলো ক্লাসটি জানাতে পারো কমেন্টস করে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার FB পেজে জয়েন করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেখানে সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, শুভেচ্ছা নিরন্তর।